নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে, সামনেই বিধানসভা নির্বাচন। আর আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন করছে প্রত্যেকটি রাজনৈতিক দল। আর এদিন পূর্ব বর্ধমান জেলায় বুথ ভিত্তিক কর্মী সভা করল তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমান জেলার খণ্ডকোষ ব্লকের কৈয়র অঞ্চলের অন্তর্গত তোরকানা জগবন্ধু উচ্চ বিদ্যালয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। আজ বহুদিন পর কর্মী সম্মেলনের আয়োজন করা হয় কৈয়র অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। শুধু কৈয়র অঞ্চল বলে নয়, খণ্ডকোষ ব্লকের প্রতিটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিরোধী দলগুলোর মতো ময়দানে হাজির শাসক দল তৃণমূল কংগ্রেস। দুর্গাপুরে বিজেপির বিক্ষোভ কর্মসূচি। রাস্তায় বসে চপ ভেজে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। দুর্গাপুরের এনটিএস যুব মোর্চার পক্ষ থেকে রবিবার বিওয়ান মোড়ের কাছে বিজেপির কর্মী সমর্থকেরা একটি বিক্ষোভ কর্মসূচি পালন করল। বিক্ষোভ কর্মসূচিতে চপ ও মদের বোতল রাস্তায় ফেলে বিক্ষোভ দেখায় কর্মী সমর্থকরা। পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই বলেন, বেকার যুবক যুবতীরা কোনো চাকরি পাচ্ছে না, উল্টো দিকে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চপ শিল্প করতে। তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ কর্মসূচি। আজ 10 বছর পরে দুর্গাপুরে একের পর এক সিল বন্ধ হয়েছে। বলেছেন এমএমসি খুলবে, বিএজিএল খুলবে, ফার্টিলাইজার খুলবে, দুর্গাপুরে একটা কারখানা খুলেনি এবং একের পর এক ছোট ছোট কারখানা বন্ধ হয়ে গেছে। সেজন্য মমতা ব্যানার্জি বলছেন বেকার ছেলেরা কাজ না পাচ্ছে, দিল্লি যাচ্ছে, গুজরাট যাচ্ছে, বোম্বে যাচ্ছে কাজের জন্য। আর সেই বেকার ছেলেরা যখন কিছু বলতে যাচ্ছে মমতার কাছে, তিনি বলছেন জব ভাজুন, মদ শিল্প করুন, বাড়িতে বাড়ি মদ তৈরি হয়ে গেছে। বেশ কিছুদিন ধরে শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজনৈতিক জল্পনা ছিল তুঙ্গে, কিন্তু সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন শুভেন্দু অধিকারী। মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পর 36 ঘন্টা কেটে গেলেও তার পরবর্তী পদক্ষেপের ব্যাপারে প্রকাশ্যে কিছু জানাননি। শনিবার দিনভর নিশ্চুপে ছিলেন তিনি, ফলে শুভেন্দুকে ঘিরে জল্পনার অবসানও হয়নি। মন্ত্রিত্ব ছাড়ার পর আজ রবিবার মহিষা দলে একটি অরাজনৈতিক সভায় শুভেন্দুর বক্তৃতা দেওয়ার কথা। সেই সভায় তিনি কোনো বার্তা দেন কিনা সেদিকেই এখন সবার নজর। ফিরলেন রোশনগিরি, আজ কাশিয়াঙে তার সভা রয়েছে। 3.5 বছর পর তিনি ফিরলেন রাজনৈতিক আঙিনায়, আবার তাকে দেখা যাচ্ছে। আগামী 6 ডিসেম্বর পাহাড়ে ফিরছেন বিমল গুরুং। শনিবার সন্ধ্যায় বাগডোগরা বিমানবন্দরে নামেন রোশনগিরি। তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে বিমলপন্থী নেতা কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ফুলের মালা পরিয়ে তাকে স্বাগত জানানো হয় বিমানবন্দরে। তার আগে পাহাড় রাজনীতির সাম্প্রদায়িক পরিস্থিতি বুঝে নিতে এসে গেলেন রোশন। 3.5 বছর পর ফের দার্জিলিংয়ে রোশনগিরি, ফিরছেন গুরুংও। 6 ডিসেম্বর শিলিগুড়িতে পা রেখেই প্রকাশ্য জনসভা করবেন গুরু। শুভেন্দু অধিকারীকে নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। একদিকে যখন শুভেন্দু অধিকারীকে নিয়ে বিতর্ক লেগেই রয়েছে, তারই মাঝে আজকে ডায়মন্ড হারবারে জনসভা করতে চলেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা ঘিরে ইতিমধ্যেই তৈরি হচ্ছে প্রবল আগ্রহ। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অভিষেক কি বলেন তা নিয়ে আগ্রহ তুঙ্গে তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে। রবিবার দুপুরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নোদাখালীতে জনসভা করতে চলেছেন যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুচিশা হাইস্কুল থেকে সভার সারা মঞ্চ বাঁধা হয়ে গিয়েছে। করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে দীর্ঘ প্রায় 7 মাস পর নিজের লোকসভা কেন্দ্রে এই প্রথম সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পিএফের টাকার ক্লেম করতে লাগবে 1500 টাকা, দিতে না পারলে আটকে যাবে ফাইল। দীর্ঘদিন ধরেই চলছিল একটি দালাল চক্র, কিন্তু সেই দালাল চক্র ফাঁস হলো একটি গ্রাহকের মাধ্যমে। জঙ্গিপুর থেকে বহরমপুরে পিএফ অফিস স্থানান্তরিত হতেই অফিসার সঙ্গে যোগসাজশ করে অবধে চলছিল দালাল চক্র, আর সেই দালাল চক্রকে হাতে নাতে ধরলেন গ্রাহক। রবিবার সকাল সকাল ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় মুর্শিদাবাদের সুতি থানার ব্যাংডুবি মোড় এলাকায়।
খবর পেয়ে ছুটে আসে ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পাশাপাশি তার নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। আমার বাবার প্রিয় খেলতাম, তো 1.5 বছর হয়ে গেল প্রায় পেনশনে পড়া। আধার কার্ড ভোটার কার্ডে সামান্য কিছু ভুল ছিল, ওইগুলো ঠিক করলাম। ঠিক করার পরে যখন পেনশনে আমি মানে পেনশনে পড়ে গেছিল, পিএফটা ক্লেম করলাম উঠাবার জন্যে। তো এবার সব কিছু অনলাইনে হচ্ছে, অনলাইনে আমি সব কিছু ঠিকঠাক করে পিএফ অফিস থেকে আমাকে কল করছে যে আপনার ভুল আছে এরকম, আপনার ঠিক করতে হবে। বললাম ঠিক করতে হবে তো করে দিন, আর কী ভুল আছে বলুন, নাহলে আমি আবার করব। তখন বলছে যে না ঠিক করতে হবে, আমাকে কোনো মতে বললো না কি হয়। বর্তমানে আলু পেঁয়াজের দাম বেড়েই চলেছে এবং তার ফলে সমস্যায় পড়তে হচ্ছে আলু চাষীদের। গত বছর যে আলু বীজ কিনতে লাগত 1200 টাকা, এবছর সেই আলু বীজ কিনতে লাগছে 5000 টাকা। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত চতন্দম গ্রামে শুরু হলো আলু বীজ বপনের কাজ। বর্তমানে আলু পেঁয়াজের দাম বেড়েই চলেছে, তার প্রভাব পড়েছে আলু চাষে। গত বছর যে আলু বীজ কিনতে 1200 টাকা খরচ করতে হয়েছিল, সেই আলু বীজ বর্তমানে প্রায় 5000 টাকা দিয়ে কিনতে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে কৃষকদের। এরপর রয়েছে উচ্চমানের বীজ, কীটনাশক এবং সার। এক বিঘা জমিতে আলু চাষে খরচ প্রায় 35000 টাকা। অন্যান্য বছরের তুলনায় প্রায় দ্বিগুণ খরচে লাভের মুখ দেখবেন কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন চাষিরা। দিয়া এইসব আলু চাষ করছে, আলু চাষে এত সব এত দামি দামি ওষুধ কিনে ওষুধ ব্যবহার ঠিক মতন হচ্ছে না গো। হ্যাঁ, ও কুমা ওষুধ পাঞ্জ করে সব আগের ওষুধ সব ভালোভাবে মানে ইয়ে হচ্ছে না গো, ভালোভাবে রিফাইন করে আসছে না গো। হ্যাঁ, সব আগের সব পাঞ্জ করে সব ওষুধগুলো পাইল করে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, ধান আলু চাষে, হ্যাঁ আলু চাষে দিচ্ছে। দিয়া এই নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।